মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নীল, তোমার মনের মধ্যে কি আছে বলো তো? এখানে এসে তুমি একা একা মেঘের জন্য শোক করছো? না নীল, এইবার ময়ূরী আর ঠকবে না। আমি তোমাকে আর কিছুতেই মেঘের দিকে যেতে দেব না, মেঘের কথা ভাববার সময় দেব না তোমাকে। এবার থেকে তোমার জীবনে আমি অনেক বেশি করে আমার জায়গা করব। আমাকে সেই জায়গা করতে হবে, আমাকে থাকতে হবে। কোনো ফাঁক ফোকর রাখা যাবে না যেখান থেকে মেঘ ঢুকে পড়ে। মেঘ, তুমি, আই এম সরি। নীল, তুমি আমাকে এভাবে সরি কেন বলছো? তোমার আমার সম্পর্ক তো সরি থ্যাংক ইউ নয়, তাই না? মেরি, তোমার কি কিছু বলার আছে আমাকে? নাথিং স্পেসিফিক। দেখো, নিচে গিনির জীবনের একটা এত ইম্পর্টেন্ট ইভেন্ট, ওর বিয়ে, সেটা হচ্ছে, তুমি এখানে সেখানে নেই কেন সেটাই তো জানতে এসেছি। আজকে আমি একটু ডিস্টার্ব আছি। আমি জানি নি, আমি জানি তুমি মেঘকে কতটা ভালোবাসো। আমি এটাও জানি ও তোমার ভালোবাসার আজ কিরম ভাবে অপমান করেছে, তাই তোমার এই খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, কষ্ট হওয়াটাও স্বাভাবিক। আহ, আমি মেঘকে ভালোবাসি না, বারবার ধরে এক কথা বলে আমাকে ইরিটেট করো না তো। নীল, সত্যিটা এভাবে অস্বীকার করো না। তুমি মেঘকে ভালোবাসো, তাই জন্যই ওর করা অপমানটা এভাবে তোমার বুকে বেজেছে। কিন্তু নীল, ও তোমার ভালোবাসার এতটুকুও যোগ্য না, সেটাও আজ সবার সামনে প্রমাণ করে দিয়ে চলে গেল। তো ও তোমাকে অপমান করবে বলে, ইয়েস, শুধুমাত্র তোমাকে অপমান করবে বলেই জিষ্ণুকে এখানে ডেকে পাঠিয়েছে। যা যা হয়েছে না, ঠাম্মির জন্য হয়েছে। না না না, আমাকে ঠাম্মির সঙ্গে কথা বলতে হবে, হয় আমি না হলে মেঘ। এরপরেও যদি ঠাম্মি মেঘের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে ঠাম্মির বড় নাতি বলে আর কেউ থাকবে না। হে নীল, প্লিজ কাম ডাউন। কি হয়েছে, তুমি অকারণে ঠাম্মার উপর রাগ করছো কেন? কেন কি কেন, ঠাম্মাও কি জানতেন যে মেঘ সবকিছুকে এভাবে অসম্মান করবে? জানতেন না তো। মেঘ এখন ওই জিষ্ণুর মধ্যে মানে এমন মেতে গেছে, ওকে নিয়ে এমন বাড়াবাড়ি করছে যে ওর আর কোনো কিছুতেই কোনো হুঁশ নেই। কোনটা শোভন, কোনটা অশোভন, কোনটা উচিত, কোনটা অনুচিত, ও যেন কিছুই জানে না। এই মেঘের সঙ্গে ওই জিষ্ণুর রিলেশন আছে না, খুব স্টেডি রিলেশন। সেটা না হলে কি আর কেউ এইভাবে কাউকে ডেকে পাঠায় বল? আজ তো গানের ক্লাসে যাওয়া হয়নি, তাই জিষ্ণুর সঙ্গে দেখা হয়নি, তাই এখানে এভাবে ডেকে পাঠিয়েছে। এসব দেখতে দেখতেই তো আমাদের সারাটা দিন কাটে, সকালবেলায় ফোন, তারপর কোনো কোনো সময় তো আবার প্র্যাকটিসের নাম করে বাড়িতেই চলে আসে। আর ওই গানের ক্লাসে কি হয় এক্স্যাক্টলি আমি কিন্তু জানি না, কারণ দেখো, অমর চক্রবর্তীর মতন একটা মানুষ, সে ওদের রোজ রোজ এত সময় দেয় বলে আমার কিন্তু বিশ্বাস হয় না। আমার তো মনে হয় ঘরটা ওদের একটা প্লিজ শান্ত হ, নিজেকে এরম ভাবে কষ্ট দিও না প্লিজ। দেখো, আমি জানি না আমি তোমার জীবনে আছি কিনা, কিন্তু তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। ময়ূরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সঙ্গে আমার জীবনে সুখী হতে চাই। দেখো, এতদিন অনেক ভুল করেছি, অনেক আন্না, এতদিনে আমি আমার জীবনের আসল ভালোবাসা বুঝে পেয়েছি। তোমার মধ্যে আমি কি আবার কোনো ভুল করলাম আজ? আমার খুব এক্সাইটেড লাগছে,
আজ গুজি রাগ দিলেন, আর কোনো কম্পিটিশন না, একেবারে অনুষ্ঠান। মনে হচ্ছে হঠাৎ কেমন যেন সিনিয়র ক্লাসে উঠে পড়লাম, কেমন যেন সিনিয়র হয়ে গেলাম। হ্যাঁ ভাবো তো, আর কোনো ছেলে মানুষের কম্পিটিশন না, কোনো রকম ওই ফার্স্ট সেকেন্ড কিচ্ছু না। মনে হচ্ছে একটা বিরাট সমুদ্রে এসে পড়লাম, তোমার তো মনে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। হচ্ছে না, হচ্ছে না, রাইট, হতেই হবে। মেঘ, এখন এখানে নিজে পরিচয় বানাতে হবে। মেঘ, পারবো না আমি, জানো তো আমার সে ছোট্টবেলা থেকে ইচ্ছা, আমি শুধু গান নিয়েই থাকবো আর কিচ্ছু না। এই ক্লাসিক্যাল গানের জগতে নিজের একটা নাম তৈরি করব। জানো তো ছোটবেলায় স্কুলে বন্ধুরা হাসতো, বলতো তুই ছেলে হয়ে বসে বসে সারেগামাপা করবি, কি একটা অদ্ভুত কনসেপ্ট ছোটবেলা থেকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বলতো। আমি কিন্তু চিরকাল মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা করেছি, মা গো তোমার পায়ের কাছে ঠাই থেকে আমাকে সরিয়ে দিও না, মা লক্ষ্মী আমার মাথায় থাকুন, কিন্তু তার সাধনায় তোমাকে যেন ত্যাগ না করতে হয়, কোনোদিন যেন অর্থ উপার্জনের তাগিদে গান না ছেড়ে দিতে হয়। জানো আমার এখন মনে হচ্ছে আমার সেই ইচ্ছে বুঝি সত্যি হবে। আমি তো নিজে ইনভাইট করেছি, কিন্তু তা সত্ত্বেও দেখুন ওর এমনই চরিত্র, ওর এমনই প্রবৃত্তি যে ও এখানে ওর বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছে। মেঘ তুমি চুপ করে আছো কেন, বলো না আমার ইচ্ছে সত্যি হবে না? হ্যাঁ হবে। জানো তো উনি আমার কাছে নিজের বাবার থেকে কিছু কম না, আমি ভাগ্যবান ওনাকে আমি পেয়েছি নিজের গুরু হিসাবে। দেখো এই অনুষ্ঠানে তুমি আমি কেউই বিরাট টাকা পাবো না, কিন্তু বিরাট টাকা নিয়ে আমি করবই বাকি, আমি একলা মানুষ অল্প লইয়াই থাকি। আমি তো শুনেছিলাম আপনার সঙ্গে আপনার মেয়ে সবকিছুই শেয়ার করে, তা জিষ্ণু নামের এই বয়ফ্রেন্ডের কথা ও শেয়ার করেনি আপনার সঙ্গে? আমার বেশ এই ভালো, ছোট ছোট চাওয়া, ছোট ছোট পাওয়া। দেখুন আমি কোনোদিন গুরুজির নাম খারাপ হতে দেবো না, আমাকে সবাই চিনবে পণ্ডিত অমর চক্রবর্তীর শিষ্য হিসাবে। মেঘ, মেঘ তুমি আমাকে বলেছো আজ তোমার কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন না করতে, আমি সে প্রশ্ন করবো না, আজ না কাল না কোনোদিনই করবো না, কিন্তু আমার মনে অন্য একটা প্রশ্ন জাগছে, সেটা করতে পারি কি? বলো। মেঘ আমাদের এই ডুয়েট অনুষ্ঠানটা নিয়ে তোমার মনে কি কোনো দ্বিধা আছে, মানে তুমি কি মন থেকে গানটা গাইতে চাইছো না কিন্তু গুরুজির কথা ফেলতে না পেরে করতে বাধ্য হচ্ছ? মেঘ তুমি কিন্তু একদম নিজের ওপর জোর করবে না, তাতে গান সঙ্গীত খুব কষ্ট পায়, তার মনে ব্যথা লাগে যদি কেউ জোর করে তার সাধনা করে। মেঘ তুমি আমার সাথে চলো তো, আমরা আবার গুরুজির কাছে যাই, গিয়ে বলি তোমার সমস্যা কথাটা, আর তুমি না আমার কথা একদম ভাববে না, চলো চলো। জিষ্ণু তোমাকে একটা রিকোয়েস্ট করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।